হ্যালো বাবা, কেমন আছো? আমি অনেক ভালো আছি বাবা। না, আসলে বাসার সবাইকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম তাই তোমাকে আর ফোন করতে পারিনি। না না, কাল এসো না, আমাকে বোধহয় পাবে না। আমরা সবাই কাল সকালে গ্রামের বাড়ি যেতে পারি। তোমাকে বলেছিলাম না, বাবা গ্রামের বাড়িতে শুদ্ধ মানুষ গড়ার কারখানা খুলেছেন, তো সেখানেই যাব। বাকিটা তোমার সঙ্গে দেখা হলে তোমাকে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে বাবা, এখন রাখছি, ভালো থেকো। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক টেনশনে আছেন। আমি টেনশনে থাকলে তোমার অসুবিধা কি আছে? না, আমি আপনার সব না। আপনি টেনশনে থাকলে কি আমার ভালো লাগে বলেন? কলি, তুমি যাও তো। যাব, কিন্তু আপনি কেন টেনশনে আছেন এটা একটু বলেন। আমার তো ভালো লাগছে না, প্লিজ বলেন আপনি কেন টেনশনে আছেন। বারবার এক কথা কেন কইতেছো? আমি কি তোমারে বলছি আমার মন খারাপ? সব কথা তো মুখ ফুটে বলা লাগে না, অনেক সময় চেহারা দেখলে মনের কথা বোঝা যায়, চেহারা হচ্ছে মনের আয়না। তাহলে এক কাম করেন, একটা ইটা দিয়ে আমার মুখে মাইরা মুখটা থাবড়া বানান, তাহলে আর মুখ মনে রান্না থাকবো না। কি ব্যাপার, তোমার হাতে ঝাড়ু কেন? আমি আনতে বলছি। কেন আমার মুখে ঝাঁটা মারবে, তোমার কোনো অসুবিধা আছে? না। তাহলে যাও যাও। শোনেন ওস্তাদ, যেহেতু আপনার চুইলে যেতে হইতেছে, প্লিজ আপনি চুইলে যান। এই বাড়ির মধ্যে শনি ঢুকছে ওস্তাদ, এই ঝাড়ু দিয়ে একটা শনির এই বাড়ি থেকে কেদাইব, একটু পরে ঝাড়ু সালাম দিব, প্লিজ। এই শনি হয়তো বা আপনার উপর দশা করতে পারে, চুইলে যান। যান না। তাহলে তো আমার যেতেই হবে, কিন্তু কালকে আমরা কোন গ্রামে যাবো আপনি জানেন? জানি। ঠিক আছে, তাহলে তোমরা শনি রবি সোম মঙ্গল যা খুশি তারাও আমি গেলাম। ওস্তাদ এই যে ঝাড়ু আনছি। আমারে মার। থুর ওস্তাদ, কি শুরু করলেন আপনার মারুম মানে? বউয়ের হাতের ঝাঁটা খাওয়ার চাইতে তোর হাতের ঝাঁটা খাওয়ার মধ্যে অনেক শান্তি। মার। ওস্তাদ আমি পারুম না। মার কইতেছি। হে আল্লাহ ওস্তাদ, আমার মাফ করে দিও। রেডি ওস্তাদ, তুমি রেডি হও। 1 2 3 আমি রেডি হব না। চলে মারে। ও 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